এইজন্য অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহর উপর ঈমানের জন্য দ্বিতীয় যে অংশটুকু সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণগুলোর উপর ঈমান আনতে হবে। কোন নাম এবং গুণকে যদি কেউ অস্বীকার করে জানার পরে সে ব্যক্তি কাফির হয়ে যাবে, কারণ আল্লাহ সেটা শিখিয়ে দিয়েছেন। নিজে মন মতো কোনো নাম আপনি সেখানে দিতে পারবেন না। এই জন্য এখানে তিনটি নীতি অবলম্বন করতে হবে। আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে তিনটি নীতি আপনার থাকতে হবে। এক নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসে আল্লাহর যত নাম এবং গুণ আসছে সেগুলোকে কোনো রকমের অপব্যাখ্যা অথবা অর্থহীন করা, অথবা ধরন নির্ধারণ করা এগুলি বাদে একমাত্র আল্লাহর জন্য এগুলি স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ তাআলা এগুলি বলেছেন, তার রাসূল এটা বলেছেন, এগুলি কোনোভাবে আমি পরিবর্তন করতে পারবো না, এই বিশ্বাস প্রথম রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো গুণকে কোনো নামকে সৃষ্টির কারো মত করে সাব্যস্ত করতে পারবেন না। আল্লাহ তাআলা তার নিজেকে বলেছেন সামিউ, আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, তার মতো কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তিনি বলেছেন। ঠিক বান্দাকেও বলেছেন হাল আতা আলাল ইনসানি হাইনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষ সামিউ বাসির, মানুষ দেখে এবং শুনে, আল্লাহ দেখেন এবং শুনেন, কিন্তু আল্লাহর দেখা এবং শোনা মানুষের দেখা এবং শোনা এক রকম না, বরং বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা তিনি যেভাবে ইচ্ছে তার শান শওকত সাথে জড়িত সেভাবে তিনি দেখেন, তিনি যেভাবে ইচ্ছে তার শান শওকত সেভাবে তিনি শুনেন। আর মানুষের শোনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দান করা, আর আল্লাহর পক্ষ থেকে মানুষের দেখা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দান করা, আর আল্লাহ তাআলার শোনা এবং দেখা কারো পক্ষে দান করা নয়, তার সেটা তার সত্তাগত তার অধিকার, সেই জন্য তিনি দেখেন এবং শোনেন। একসাথে তিনি লক্ষ মানুষের বক্তব্য শোনেন। বাংলাদেশে এই মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ খতিব বক্তব্য দিচ্ছে, বহু মানুষ আল্লাহর কাছে চাচ্ছে, একসাথে তিনি সবার বক্তব্য শুনতে পারেন, সবার কথা শুনতে পারেন, সবার ডাকে সাড়া দিতে পারেন, কিন্তু আপনি একজনের কথা শুনলে আরেকজনের কথা শুনতে পারেন না। তাহলে শ্রোতা হিসাবে আপনার মাঝে আল্লাহর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, সেই হিসাবে প্রত্যেকটি নাম মিললেও অর্থ এবং অর্থের মধ্যে এবং অর্থ এবং বাস্তবতার মধ্যে বিশাল পার্থক্য থাকবেই। আল্লাহর নাম বান্দার নাম একরকম হয়ে গেলেই হলো না, মনে করতে হবে যে আল্লাহ তাআলার নাম একরকম হলেও হয়নি, বরং আল্লাহ তাআলার সত্তার সাথে উপযুক্তভাবে সাব্যস্ত করতে হবে, আর বান্দারটা বান্দার জন্য উপযুক্তভাবে সাব্যস্ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। ঈমানদারদের জন্য রাসূল হচ্ছেন রাউফ রাহিম, দয়াদ্র, দয়ালু। আল্লাহ তাআলা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাব্যস্ত করেছেন রাউফ রাহিম, আল্লাহর জন্য আল্লাহ নিজেও সাব্যস্ত করেছেন। তাহলে একরকম হয়ে গেল কিনা? না, একরকম না। আল্লাহর জন্য যেভাবে তার শান ও শওকতের সাথে উপযুক্ত সেভাবে সাব্যস্ত করতে হবে, বান্দার জন্য সেভাবে সাব্যস্ত করতে হবে। অর্থটাকে কোনোভাবেই বিকৃত করা যাবে না, অর্থ একই থাকবে, যে তিনিও দয়ালু, মানুষও দয়ালু হতে পারেন, তবে তার দয়া হচ্ছে বিশাল, আর মানুষের দয়া হচ্ছে আল্লাহর দয়ার প্রভাব, আল্লাহ তাআলার দয়ালু হওয়ার প্রভাব মানুষের উপর পড়লে সেটা শুধুমাত্র তিনি দয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের কথা বলেছেন, তিনি বলেছেন যে রহমানের আল্লাহ তাআলা তার রহমতকে একশোটা রহমত সৃষ্টি করেছেন, এই সৃষ্টি সৃষ্ট রহমতের এক ভাগ তিনি দুনিয়াতে ছেড়েছেন। আল্লাহর নাম ও গুণের রাহিম রহমান সিফাত কিছু ছাড়েন নাই, শুধু রহমত তিনি সৃষ্টি করেছেন একশোটা, তার মধ্যে একটি রহমত তিনি দুনিয়াতে ছেড়েছেন। এতেই পিতা সন্তানের প্রতি আদর করে, বাচ্চা গরু তার পা উঠিয়ে রাখে, ছোট বাচ্চার উপর যেন তার পাটা না পড়ে দুধ খাওয়ানোর সময়, এগুলি সবই হচ্ছে একটি সৃষ্ট রহমতের প্রভাব আমাদের উপর পড়েছে, আমাদের মানুষের সৃষ্টির উপর পড়েছে। এর বাইরে আল্লাহ 100 রহমতের মধ্যে 99টা সৃষ্ট রহমত রেখে দিয়েছেন, হাশরের দিন তিনি ঈমানদারদের জন্য সেটা রেখে দিয়েছেন। আল্লাহু আকবার! এটা শুধুমাত্র সৃষ্ট রহমত, আল্লাহর নাম এবং গুণ, তিনি রহমান, তিনি রাহিম, তিনি রাউফ,
এগুলির কোনো অংশ তিন কোনো মানুষের কাছে নেই। কেউ যদি সেটা দাবি করে তাহলে সেটা শিরক হয়ে যাবে। মানুষের রহমত এবং আল্লাহর রহমত এক রকম না, এটা আমাদের জানতে হবে। বরং আল্লাহর রহমত যেটা আমাদের উপর তিনি একটা প্রভাব দিয়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, সৃষ্টি একটা রহমত আমাদের মধ্যে দিয়েছেন, সেটাই আমরা করে থাকি। তাই দ্বিতীয় নীতি হচ্ছে আল্লাহর নাম সাব্যস্ত, নাম ও গুণ সাব্যস্ত করার প্রথম নীতি বলেছি, কোরআন এবং সুন্নাহ যা এসেছে সেটা মেনে নিতে হবে, ঈমান আনতে হবে। দ্বিতীয় নীতি হচ্ছে যে কোরআন এবং সুন্নায় যে সমস্ত আল্লাহর নাম এবং গুণ আসছে সেগুলোকে মানুষের মতো করে বিশ্বাস করা যাবে না, তবে অর্থ করতে হবে, তবে অর্থ করে দিতে হবে। অর্থ না করলে আবার অসাব্যস্ত করা হবে। শুধু আপনি যদি বলেন যে বুঝলাম বুঝলাম, কিছুই বুঝলেন না, আসলে কিছুই বুঝেন নাই, অর্থটা বুঝতে হবে। অর্থ বুঝলে আপনি আল্লাহকে ডাকতে পারবেন, অর্থ না বুঝলে আল্লাহকে ডাকতে পারবেন না। যখন আপনি রহমান বুঝবেন, তিনি রহমশীল, দয়াশীল, দয়াশীল, তখন আপনি আল্লাহকে চাইতে পারবেন, আল্লাহ আমার প্রতি রহমত করো। এর অর্থ আপনাকে বুঝতেই হবে। আর তৃতীয় নীতি হচ্ছে যে এগুলোর ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা কিভাবে তিনি রহমান, কিভাবে তিনি রাহিম, কিভাবে তিনি রাউফ, এগুলোর ধরন পাওয়ার কিভাবে কি রকমে হইলেন এই রকম পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। এটা আপনি পাবেন না, কারণ তাকে দেখিনি, তার তার ধরন আমি জানি না, তার নাম এবং গুণের ধরনও আমি জানতে পারবো না। এটাই বিশ্বাস করেন, এটা জানার কোনো সুযোগ নেই। তিনি আমাদের কাছে সেটা জানাননি, আল্লাহ এবং তার রসুল যা আমাদের জানাননি সেটা গায়েবির ভিতরে রয়ে গেছে, গায়েবি এলেম আমাদের কারো কাছে নেই। ধরন নির্ধারণ করা যাবে না, কিন্তু অর্থ সাব্যস্ত করে যেতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত এভাবে বলে থাকেন যে তিনটি জিনিসের উপর ইমান আমাদের লাগবে, তিনটি জিনিস। যদি আল্লাহর নাম এবং গুণের মধ্যে ইমান আনতে হয়, আল্লাহর নাম এবং গুণের ইমান আনতে হলে তিনটি জিনিস লাগবে। একটি আবারও বলছে, একটি হচ্ছে এগুলো কোরআন এবং সুন্নায় আসা প্রত্যেকটি নাম, প্রত্যেকটি নাম এবং গুণকে স্বীকার করে নিতে হবে অর্থ সাব্যস্ত করা সহ। দ্বিতীয় হচ্ছে সৃষ্টির কারো মতো করে সেগুলো সাব্যস্ত করা যাবে না। তৃতীয় হচ্ছে সেগুলোর ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। তবে সবগুলির মূল কথা হচ্ছে অর্থ করতে হবে। যারা অর্থ করে না, বাহ্যিক অর্থ করে না, তারা পথভ্রষ্ট, পথভ্রষ্টতার মধ্যে তারা নিপতিত রয়েছে।